আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। আজকের পর্বে আমি আপনাদের সামনে একটি রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো সয়া নুডলস। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা সয়া প্রসেস করতে জানেন না অথবা সয়ার পুষ্টিগুণ সম্বন্ধে ধারণা নেই। আসলে সয়া হচ্ছে ভেজিটেবল প্রোটিন, যেটা কিনা মাছ, মাংস বা ডিমের সাবস্টিটিউট হিসেবে খুব সহজেই ব্যবহার করা যায়। যারা ডায়েটে আছেন তাদের জন্য সয়া কিন্তু খুবই উপকারী। এছাড়া সয়া প্রসেস করার সম্পূর্ণ পদ্ধতিটা আমি আজ ভিডিওতে ডিটেলসে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের উপকারে আসবে। রেসিপি শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ সয়ার বড়ি নিয়ে নিয়েছি। এই সয়াগুলো আপনারা যে কোনো সুপার শপে অথবা বড় বড় কাঁচা বাজারগুলোতে অ্যাভেইলেবলভাবে পেয়ে যাবেন। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে সয়ার বড়িগুলো দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিতে হবে। সয়াগুলো সিদ্ধ হয়ে গেলে এটি ফুলে ডাবল হয়ে যাবে। এবার একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোমতো পানি ঝরিয়ে সয়াগুলো তুলে নিচ্ছি এবং অন্য একটি পাত্রে থাকা নর্মাল ট্যাপের পানিতে সয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে চেপে সয়া থেকে খুব ভালোমতো পানিগুলো নিংড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সয়ার ভেতর যাতে কোনো রকম পানি না থাকে, তাহলে কিন্তু সয়াটা খেতে ভালো লাগবে না। এখানে আমি সবগুলো সয়া থেকে পানি নিংড়ে নিয়েছি। প্রতিটা সয়া মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে সয়াগুলো আস্তেও ব্যবহার করতে পারেন অথবা প্রতিটা সয়াকে চার ভাগও করে নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, এতে 3 টেবিল চামচের মতো রান্না করা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ। খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিব 1 মিনিটের জন্যে। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত। মশলার তেল যখন উপরে উঠে আসবে তখন প্রসেস করে রাখা সয়াগুলো দিয়ে দিব এবং নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য খুব ভালো মতো রান্না করে নিব। সাথে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ এবং নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা। সয়াটা ভাজা ভাজা করে রান্না করা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা স্টিক নুডলস। আপনারা এখানে স্টিক নুডলসের পরিবর্তে ইনস্ট্যান্ট নুডলসও ব্যবহার করতে পারেন অথবা চাইলে আপনারা চাউমিনও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিলেই সয়া নুডলসটা একদম রেডি হয়ে যাবে। দেখলেন তো, খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় সয়া নুডলস। বাচ্চাদের যদি আপনি বলে না দেন এটা সয়া, তাহলে কিন্তু ওরা এটা মিটবল ভেবেই খুব মজা করে খেয়ে নিবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর আপনাদের কোনো রেসিপি নিয়ে আগ্রহ থাকলে আমাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আমার চ্যানেলে দেখাতে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।